গণেশ চতুর্থীর দিন একেবারে গণপতির উপাসনায় মাতলেন অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য। পূজোর আয়োজন কি রকম ছিল, কি ভাবে হলো সমস্তটা দেখে নিন সবটাই। কি রকম ভাবে আজকের আয়োজন করছো একটু শুনি, চূড়ান্ত ব্যস্ততা দেখতে পাচ্ছি। সবটা নিজের হাতে করা, বাড়ির পুজো তো, তাই জন্য একটু ব্যস্ততা থাকবেই, বুঝতেই পারছো। চলছে, কাজ চলছে, এখনও আরও অনেক কিছু আছে, ভোগ দেওয়া হবে, একটা আরতি হবে, তারপর আবার সন্ধ্যা আরতি আছে, কালকে দধিকর্মা আছে। সকালে আমরা অনেক সকালে শুরু করে দিয়েছি পুজো, চতুর্থীটা তো সকালবেলাতেই ছেড়ে যাওয়া গেছে, ওই জন্য তার আগে অনেক সকালে করে পুজো বসে গেছি। আমরা দুজনে মিলে সংকল্প করে পুজো করে তারপরে শুরু করে ঠাকুর মশাই তারপরে ওনাকে উনি শুরু করেছেন। মোটামুটি কত বছরের পুজো তোমার এখানে? আমি নিজে পুজো করি অ্যারাউন্ড 11-12 ইয়ার্স, তো মানে আমি পুজো করি এবং তাছাড়া গণেশ, মানে গণেশজি আমার বাড়িতে আসছেন প্রায় 26-27, মানে আমার জ্ঞান হওয়ার সময় থেকে, মানে ছোটো তখন থেকে একটা ভক্ত, মানে নানান রকম শেপের গণেশ রাখতাম, মানে ওই থেকে একটা ভালো লাগা শুরু। তারপরে আমার এক বন্ধু বললো, আমি গণেশ পুজো যেহেতু করি অনেক বছর ধরে, তখন বললো যে তুমি এবার একটু বড়ো করে করো পুজোটা, গত বছর বলেছিলাম, তখন গত বছর পুরোটা ভালো করে হলো, তা ন্যাচুরালি এই বছর আরও ভালো এবং পরের বছর আসার পরের বছরগুলো আমি মনে করি ভালো করে করতে পারবে। একটু অন্যরকমভাবে করতে চাই, প্রত্যেক সময় একটা নতুন নতুন আইডিয়া থাকে এবং দেখা যাক কী হয়। একদম, এবং আমাদের বাঙালি বাড়িতে বা যে কোনো পুজোর জন্যই যদি বলো যে পুজোর পাশাপাশি পুজো মানেই কিন্তু একটা ভোগের একটা দারুণ আয়োজন থাকে আর কি থাকছে, মোদক তো থাকবেই গণপতির যখন পুজো তখন, এছাড়া আর কি করেছো আয়োজন? মোদক আছে, লাড্ডু আছে, ওনার ফেভারিট হচ্ছে মতিচুর লাড্ডু, আর অরিজিনাল মোদক যেটা চাল দিয়ে হয় সেটা হাতে বানানো হয়েছে, আমি বানাইনি, একজন বানিয়ে দেয়, মানে সে আমার লোকনাথ আর কি, যে আমার মেকআপ করেছে, ও হাতে বানিয়েছে। এমনি আমি তো ঠাকুরের জন্য এনেছি নারকোল, কলা, এইগুলো খুব দরকারি জিনিস আর কি, যেগুলো ঠাকুরকে দিতেই হয়। এছাড়া রয়েছে পোলাও, তুমি দেখবে এক্ষুনি ভোগ দেবো, দেখতে পাবে তোমরা, পোলাও, পাঁচ রকম ভাজা, আর পায়েস, তারপরে গাজরের হালুয়া, এই সমস্ত অনেক কিছু আছে আর কি। আমি তোমার কাছে আসবো, মায়ের সঙ্গে সঙ্গে পুরো পুজোর আয়োজন করছো, একেবারে কি কি শেখাচ্ছে, বকুনি কি খাচ্ছো বা কিভাবে কি করছো একটুখানি শুনি। মাকে আমি হেল্প করছি, মা কেউ যখন আসছে গেস্ট তখন সন্দেশ আমি রেখে দিচ্ছি, কয়েকটা প্রিপারেশন, বাড়ির ঘর গোছানো, ওগুলো সব করেছি। ডিস্ট্রিবিউশনের একটা কথা শুনছিলাম জামিলা দি, ওকে কি দায়িত্ব দিয়েছি? ও দেরি করে ঘুম থেকে ওঠে, বিছানা তোলে, মানে বড়ো দায়িত্ব। আর তাছাড়া অনেক কিছু আছে, মানে এটা এনে দে, ওটা এনে দে, এই সমস্ত কিছু, আর ওকে যেটা দেওয়া হয় সেই কিছু কিছু জিনিসও করে। আমার বড় জাহাজ থেকে অনেক কিছু কাজ করে দিয়েছে, যেমন অনেক কিছু মেল করা, অনেক ফর্মালিটিস, সেই কাজগুলো ও করে দিয়েছে, আরও অনেক, মানে এগুলো করেও, আর মেন কাজ তো ওরই না। তোমাকে জিজ্ঞেস করছি আজকের জন্য তোমার এই জব ডিস্ট্রিবিউশনে তোমার ভাগে কী পড়ে? জব ডিস্ট্রিবিউশন আমার কাছে খুব ভালো লাগলো, মা আমায় দিয়েছে কাজ, আমি করতেই হবে, যদি আমি না করি মা তো আমায় বকুনি দেবে, সেটা বলে। যে তোমার আজকের আউটফিটে দেখতে পাচ্ছি সেখানেও গণপতির অবস্থান। হ্যাঁ হ্যাঁ, আজকে তোমার আউটফিটেও দেখতে পাচ্ছিলাম যে গণপতির অবস্থান। হ্যাঁ, আমার প্রত্যেক বছরই তাই, মানে তাই হয়, ব্লাউজটা শতদল আমাকে গণেশ পুজোর জন্য স্পেশালি বানিয়ে দেয়, আমি এরকম সাদা লাল শাড়ি পরি, সাধারণ শাড়ি আর কি, নর্মাল, আর সাজি, লোকনাথ সাজায়। পুজোর গতবার অন্য একজন করেছিলেন, এবার মূর্তি বানিয়েছেন সনাতন রুদ্রপাল, আর ডেকোরেটিংয়ে রয়েছে সুরজিৎ, খুব ভালো কাজ করেছে। আর তুমি কি দেখেছো আমরা ওগুলো হচ্ছে কালার্ড কাশফুল দিয়ে, কারণ গণেশ পুজো দিয়েই কিন্তু আমরা, মানে আগমনী, আর দুর্গাপুজোর আগমনী হয় তো, গণেশ পুজোর সাথে আমরা কাশফুল দিয়ে এবার সাজিয়েছি, গোল্ডেন ফুল কাশফুল। পুজোর কথা যেহেতু বললে, সত্যি তো কাউন্টডাউন তো শুরু হয়ে গেছে আরও জোর কদমে, ছোট করে জিজ্ঞেস করি শেষ প্রশ্ন, পুজোর কি প্ল্যানিং হচ্ছে আজকের পুজোর সঙ্গে সঙ্গে তো আগামী আমাদের চার পাঁচ দিনের প্ল্যানিংটা এবার করতে হবে? আমি সেরকম কিছু এখনও প্ল্যানিং করিনি, পুজোর প্ল্যানিং কিছু হয়নি, আর শুধুমাত্র এখন গণেশ পুজো, আমি তখনকার কথা তখনকার ভাবি আর কি, পুজো আর তো এখনও আমার জন্য দেরি আছে, আমাদের অনেক জামা কাপড় অলরেডি কেনা আছে, তাই আর আমি বিশেষ করে কিছু করি না, তবে পুজোর জন্য বেশ কিছু জায়গায় গিয়ে হয়তো শাড়ি দেবো সবাইকে, নতুন শাড়ি দিই, নতুন জামা কাপড় দিই বাচ্চাদের, সেটা করবো, সেটা প্রতি বছরই করি।
অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্যের বাড়ির গণেশ পুজোর সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।